বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সহ বলেছে সুইডিশ রাষ্ট্রদূত সঠিক বলে না, উনি মিথ্যা বক্তব্য দিয়েছেন, হয়তো বা ওনার নলেজের বিষয়টা নাই। তো আদালত আজকে সব বিষয়টা শুনে এবং বাংলাদেশ যে তথ্য চেয়েছে, যারা অর্থ পাচার করেছে বা অর্থ সুইজারল্যান্ডে ব্যাংকগুলোতে জমা রেখেছে সেটা তথ্য পেয়েছে, এবং এই বিষয়গুলো এবং সুইডিশ রাষ্ট্রদূতের বক্তব্য যে পত্রপত্রিকা হয়েছে সব বিষয়গুলো ফলোআপ আকারে হাইকোর্টে জমা দিতে বলেছেন। এই বিষয়গুলো শুনে আগামী রোববার 21 অগাস্ট হাইকোর্ট আদেশ।